পিকু, তোমাদের দুজনের তো দুটো রেনকোটই আছে, তাহলে আবার ছাতার কি দরকার? ওকে। লেফট রাইট লেফট লেফট রাইট লেফট বাবা, দেখো বৃষ্টির সব জল আমার মুখের উপর পড়ছে। আমি বলেছিলাম না আমার ছাতা লাগবে। পিকু, আমার ছাতার নিচে চলে এসো। তোমরা সবাই এখানে দাঁড়াও তো, আমি এক্ষুনি আসছি। বাদ পাপা প্যারি, তুমি তো দেখছি ঘন বনের মধ্যেই ছাতা খুঁজে বের করে ফেললে। ওয়াও, এটা তো একটা ছোট্ট ছাতা। আরে পিকু, তুমি তো ছাতা পেয়ে ব্যাং হয়ে গেলে দেখছি। কিন্তু আমি তো আওয়াজ করিনি। হ্যাঁ, এখানে তো কিচ্ছু নেই। আরে, তো তোর সেই বন্ধু ব্যাং টুকি। বাবা আনলো ছোট্ট ছাতা, বেঙ্গু চড়লো ছাতার মাথা। চল দেখি গিয়ে, অ্যাম্বুলেন্স দেখি গিয়ে। চল এবার প্লেন ওড়াই, চল এবার প্লেন ওড়াই। টুকি, এ ফর অ্যাম্বুলেন্স। মা বলেছিল না অ্যাম্বুলেন্স অসুস্থ লোকেদের জলদি জলদি হসপিটালে পৌঁছে দেয়। চল অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স খেলি গে যাই। আমি হব অ্যাম্বুলেন্স। তোর বেশ শরীর খারাপ, ওকে? তারপর আমি হুশ করে তোকে হাসপাতালে নিয়ে যাব। শরীর খারাপ? হ্যাঁ, ওখানে দাঁড়া টুকি। হুম,
মনে হচ্ছে তোর জ্বর হয়েছে, খুব ভয়ানক জ্বর। হ্যাঁ টুকি, চল জলদি জলদি ট্রলিতে উঠে পড়। আমি হচ্ছি তোর অ্যাম্বুলেন্স, ফটাফট তোকে হাসপাতালে নিয়ে যাব। পিকু, অত হুড়মুড় করে না, আস্তে আস্তে। দৌড়চ্ছিলে পিকু, অ্যাম্বুলেন্স তো মানুষকে বাঁচায়, তাদের আঘাত দেয় না। সরি মা। সরি টুকি, সরি মেমে। আমার প্রিয় অ্যাম্বুলেন্স, তোমার বাতি জ্বলতে থাক, আস্তে আস্তে গাড়ি চালাও, কেউ না কোথাও পড়ে যাক। Ha 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 ha!